আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা নতুন আবারও লিস্টার যে নতুন রাউন্ড আসছে এটা জয়েন করব। আর পর এর আগে যে রাউন্ডটা ছিল ওইখান থেকে কিন্তু আমরা সবাই প্রফিট করছি যারা জয়েন করছিলেন। সবার মিনিমাম আপনার সর্বোচ্চ আপনার $40 মতো প্রফিট হয়েছে এক একজনের, ঠিক আছে? তো আমি প্রায় $25 মতো পাইছি, আর যদি আর পরে বিক্রি করতাম তাহলে আরও বেশি দামে বিক্রি করতে পারতাম। তো যাই হোক, যেটাই পাইছি আলহামদুলিল্লাহ ফ্রিতে পাইছি। তো আজকে ওদের আর একটা রাউন্ড চলতেছে, সেই রাউন্ডে কীভাবে জয়েন করবেন সেটা দেখাই দেবো। তো তার আগে যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপনারা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ হচ্ছে ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে দেখতে পারেন, ঠিক আছে? তো এখানে আমাদের যেই টেলিগ্রাম আছে এখানে যদি ফ্রিতে কাজ করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামটা জয়েন করতে হবে, আর কোনো সমস্যা হলে আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনি মেসেজ করতে পারবেন, ঠিক আছে? আর এই টেলিগ্রামের লিঙ্ক আর চ্যানেলের লিঙ্ক, আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হচ্ছে আপনার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, দুইটাই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখন আসা যাক মূল ভিডিওর দিকে। তো শুরুতেই আপনাদের অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে, তো আশা করি সবারই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, তো যাদের নাই তারা নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি এখানে চলে আসবেন আপনার, আর হ্যাঁ এটা কিন্তু করতে কিন্তু আপনার মিনিমাম $7-8 মতো খরচ হবে বর্তমানে, ঠিক আছে? আর উপরে আপনি যত রাখতে পারেন ম্যাক্সিমাম, ঠিক আছে, সেটা আপনার বিষয়। তো এখানে বাইন্যান্স অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স থাকার পরে এখানে আপনি BNB বাই করবেন, এখানে দেখেন BNB USDT আছে, তো এখান থেকে আপনার যে BNBটা আছে এটা আপনি বাই করতে হবে। 0.01 হচ্ছে মিনিমাম, 0.01, ঠিক আছে? তো $5.12 মতো আর কি বর্তমান প্রাইস অনুযায়ী, ঠিক আছে, বর্তমানে আছে $512 মতো দাম, $512 দাম আছে বর্তমানে BNB-র। তো এই প্রাইসে যদি থাকে সেক্ষেত্রে আপনি $6 দিয়ে আপনি কাজটা করতে পারবেন, আর যদি প্রাইস বাড়ে তাহলে আরও বেশি হবে আর কি। তো যাই হোক, এটা আপনার BNB কেনার পরে এখান থেকে আপনি ফান্ডটাকে ট্রান্সফার করে দেবেন, এখান থেকে উইথড্র অপশন আছে BNB-তে ক্লিক করে আপনার যেই এখানে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার যে ওয়েব থ্রি ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা দেবেন, আর নেটওয়ার্কে আপনি যে BNB স্মার্ট চেইন উপরে যেটা আছে এটা সিলেক্ট করবেন, 30 সেন্ট ফি কাটবে, ঠিক আছে? আর এখানে মিনিমাম উইথড্র আছে 0.0012, একদম অল্প। তো এটা উইথড্র করার পরে চলে যাবেন হচ্ছে এই যে উপরের দিকে দেখেন এক্সচেঞ্জের পাশে দেখেন ওয়েব থ্রি লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখেন আমি কিন্তু অলরেডি আমার যে BNBটা আছে সেটা স্টিক করে রাখছি, ঠিক আছে? তো এখানে আসলে একটু আগে একটা ভিডিও করছিলাম, ওটায় মাইক্রোফোন অফ ছিল, এই জন্য আর কি রেকর্ডিং হয় নাই, তো ওই সময় আমি ভিডিও এই করে দেখাইছিলাম আর কি। তো এখন আপনাদেরকে দেখাই দিই ইজি একদম। তো এখানে আসার পরে আপনার ব্যালেন্স এখানে BNB থাকতে হবে, ঠিক আছে? তো BNB থাকার পরে এখানে যে ডিসকভার অপশন আছে, ডিসকভার অপশন নিচে লাস্টে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন লিস্টা ডাও, ঠিক আছে, 85 দিন পরে এটা এন্ড হবে। আর রিবক্সে আমরা কাজ করতেছি, এটা আপনারা ডেলি চেক ইন করবেন, এখানে 11 দিন আছে, ঠিক আছে? তো এখানে লিস্টা ডাও আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, তো এখানে অনেকেই জয়েন করতেছে, 70,000 মানুষ জয়েন করছে। তো এখানে জাস্ট আমরা এই প্রজেক্টের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে সুইচ নেটওয়ার্ক বলতেছে, তো এখানে বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, হয়ে গেল। এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, জাস্ট স্টেক করতে হবে আর কিছু করার নেই। এখানে যে আমরা হলো 8 নম্বর কুইস্টে আমরা পার্টিসিপেট করব, ঠিক আছে? তো এই জন্য এখানে কীভাবে করবেন সেটা দেখাই দিই। তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে আমি সিম্পল কিছু ধারণা দিয়ে দিই আপনাদেরকে। এটা শুরু হচ্ছে আপনার 31 তারিখে, আর হচ্ছে এস্টিমেটেড এন্ডিং ডেট এটা হচ্ছে আপনার Q3 বা Q4। Q3-র শেষে আপনার টোকেন অ্যালোকেশন দিবে, ঠিক আছে, মানে কত টোকেন পাবেন আপনি সেটা। আর ইপোস্ট সাইকেল অ্যাডজাস্টমেন্ট রুল বেস অন কমিউনিটি ফিডব্যাক, আচ্ছা, ফিডব্যাকের উপরে আপনার এটা ই করবে, আরও বাড়াইতে পারে হয়তো, ঠিক আছে? তো যাই হোক, এটা আমাদের আর কিছু দেখার নেই। এখানে এখানে আসার পরে তো এখানে কেমন আসবেন সেটাও দেখাই দিই আবার। তো শুরুতে আপনারা এই যে বাইন্যান্সের যেই ওয়েব থ্রি আছে এখানে ডিসকভার অপশনে আসবেন, আসার পরে এখানে দেখেন এই যে লিস্টাটাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু নিচে আসলে দেখবেন যে ভিউ ডিটেলস, এই যে, তো ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনার এই আর্টিকেলটা ওপেন হবে। এখানে একটু নিচে আসলে দেখবেন এখানে পার্টিসিপেট ইন CAC Season 3 হেয়ার, ঠিক আছে? তো এখানে লিস্টা ডাবের আর কি এই রাউন্ড চলতেছে, ওরা এটা নাম দিয়েছে এটা। তো এখানে চলে আসলেন, আর ওইখানে কিন্তু সব ডিটেলস মিটেলস সবই যে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তো এখানে আসার পরে এখানে দেখেন আমার কুইস্ট 8-এ আছে 2013 পয়েন্ট, ঠিক আছে? তো আপনাদের এখানে
স্টেক করার পরে আপনার একদিন পরে পয়েন্টটা শো করবে, ঠিক আছে? তো এখানে যত ডলার আপনি স্টেক করবেন ওই অনুযায়ী আপনাকে আর কি এখানে পয়েন্ট দেওয়া হবে। তো এখানে আমার স্টেক এর আগে করা ছিল, হয়তো এই জন্য এরকম দেখাইতেছে। আর যাদের সিলেস বিএনবি করা আছে তাদের তো কিছুই করা লাগবে না, ঠিক আছে? আর যারা নাই তারা নতুনভাবে যদি করেন যে প্রসেস দেখালাম ওই প্রসেসে করতে হবে। তো এখানে আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে লিকুইড স্টেকিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে স্টেক অপশনে ক্লিক করে আপনি আপনার যে বিএনবি আছে যত দিতে চান আপনি, 0. আমার যত আছে এটা দিয়ে আমি এখানে স্টেক করতে পারি, কিন্তু আমি করবো না, এখানে আমার স্টেক করা আছে, ঠিক আছে? তো এখানে যদি আনস্টেক করতে যান আপনার 7 সময় লাগবে, 7-8 আনস্টেক হইতে। তো যদি আপনার কখনো প্রয়োজন হয় বিএনবিটা তো আপনি সোয়াপ করে নেবেন প্যানকেক সোয়াপ থেকে, ঠিক আছে? সেটা কীভাবে করবেন সেটা দেখা দিতেছি লাস্টে। তো এখানে স্টেক করার পর এখানে যে আপনার অ্যামাউন্ট দেবেন, দেওয়ার পরে জাস্ট এখানে 0.01 দিয়ে আপনি এখানে জাস্ট এখানে স্টেক অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করলে আপনার বাইন্যান্সের যে ওয়েবসাইট আছে এখানে কনফার্ম যাবে, 13 মতো ফি কাটবে, 13 বা 15 এরকম ফি কাটবে। তো এটা আপনারা দিয়ে জাস্ট এখানে স্টেক করে নেবেন, ঠিক আছে? তো এখানে স্টেক করলে আপনার হয়ে যাবে। দেন আমি যদি এখানে এয়ারড্রপে ক্লিক করি, তো এখানে চেক এলিজিবিলিটি এখানে যদি ক্লিক করি তো সেক্ষেত্রে আমাদের এখানে এলিজিবিলিটি দেখাবে আর কি, ঠিক আছে? এখন কোনো এয়ারড্রপ নাই অ্যাভেলেবেল, এই জন্য আর কি এরকম দেখাইতেছে। তো যাই হোক, আমাদের এই যে কসমিক চ্যালেঞ্জ চলতেছে এটা আর কি, এই যে সিএসি নাম আর কি। তো এখানে আমাদের পয়েন্ট কিন্তু প্রত্যেক দিন শো করবে, আর এই পয়েন্টের বেসিসে আপনাকে অ্যালোকেশন দিবে। এখানে প্রত্যেক ডলারের বিনিময়ে আপনাকে 15 করে দেওয়া হবে প্রত্যেক দিন, ঠিক আছে? তো আপনি যত ডলার অনুযায়ী বিএনবি আপনি ই করবেন ওই পরিমাণ আপনার এখানে প্রফিট হবে। আর এখানে কিন্তু বিএনবির দাম যেহেতু বাড়তেছে, এটার দাম বাড়লে আমাদের যে বিএনবিটা আছে ওইটার দামও বাড়বে, তো ওই হিসেবে কিন্তু ডলারের দামও বাড়বে, ঠিক আছে? তো পয়েন্ট আরও আমাদের বেশি হবে। তো যাই হোক, এখানে এতটুকুই কাজ আপাতত, আর কোনো কাজ নাই এখানে তেমন কোনো। আর দেন হচ্ছে আমাদের এটা কিন্তু আপনার 85 পরে এন্ড হবে, এই জন্য কেউ বলবেন না যে ভাই কবে এন্ড হবে বা পাইতেছে না এসেই আর কতদিন চলবে, আগে থেকে বলে দিলাম, সব কিছু দেখাই দিলাম। এরপরে এখন দেখায় যে কীভাবে আপনি যদি আপনার প্রয়োজন হয়, খুবই প্রয়োজন হয় যে ব্যালেন্সটা আপনি উঠাবেন, তো সেই ক্ষেত্রে কী করবেন সেটা দেখাই দিই। তো এখানে ডিসকভার অপশন আসার পরে যে ড্যাপস অপশন উপরের দিকে, ঠিক আছে, বাম পাশে এয়ারড্রপের পাশে দেখেন ড্যাপস অপশন আছে, এখানে আসার পরে আপনি প্যানকেক সোয়াপে যাবেন, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? আমার ওয়ালেট অলরেডি কানেক্ট করা আছে। এখানে ট্রেড নাওতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে বিএনবি উপরে সিলেক্ট করা আছে, নিচে কেক থাকবে, আপনি এখানে কেকের উপরে টাচ করে আপনি জাস্ট এখানে স্ল্যাশ বিএনবি যাই হোক এটা একটা হবে, এটা আপনি সিলেক্ট করে দেবেন। দেন হচ্ছে এখানে এটাকে উপরে দিয়ে দেবেন, ঠিক আছে? উপরে দিয়ে এটাকে ম্যাক্স করলে এখানে আপনার বিএনবি কত পাবেন সেটা এখানে দেখাবে। তো আপনি এখানে এটা সোয়াপ অপশনে ক্লিক করলে আপনার এটা সোয়াপ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আসলে সোয়াপ করলে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে উইথড্র করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে 7-8 সময় ওয়েট করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, যাদের ইনস্ট্যান্ট দরকার তারা এইভাবে উঠাই নেবেন, সমস্যা নেই, ঠিক আছে? তো আর এটা কিন্তু আপনার কোনো জায়গায় যাইতেছে না, বিএনবি দাম যত এটার দামও দেখেন বিএনবি থেকে আর বেশি, বিএনবি 511 এটার দাম হচ্ছে 522, ঠিক আছে? তো সেই হিসেবে আমাদের আরও লাভ। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আর আশা করছি আপনারা সবাই জয়েন করবেন যাদের কাছে কিছু পরিমাণ ফান্ড আছে, ঠিক আছে? তো এখানে আর একটা কথা না বললে নয়, এখানে কিন্তু আমরা প্রত্যেক দিন আপডেট দিই, আর এখানে যে ডেলি টাস্ক আছে যে আমাদের এখানে আসবেন মেসেজ টেলিগ্রাম চ্যানেলে, আসার পরে এখানে দেখেন ডেলি টাস্ক রিমাইন্ডার একটা পিন পোস্ট দেওয়া আছে, এখানে টাস্ক করলে এখানে পুরো যে একটা টাস্ক, যত টাস্ক আছে আমাদের ডেলি করতে হয়, আমাদের এই চ্যানেলে প্রজেক্ট শেয়ার করা আছে, তো ওই অনুযায়ী এখানে আমি সব নাম কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এখানে যত প্রজেক্ট আছে আমরা শেয়ার করছি, যেগুলি ডেলি করতে হবে ওইগুলি আমার এখানে দেওয়া আছে, যে ওয়েবসাইট টাস্ক এগুলি সব, তারপরে যে টেস্টনেট টাস্ক আছে কিছু, ঠিক আছে, এরপর গ্যালাক্সি টাস্ক আছে, আর টেলিগ্রামের যেই বটগুলি আছে সেগুলি এখানে দেওয়া আছে, এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে এর নিচের পোস্টে আছে টেলিগ্রাম পোস্ট, ঠিক আছে? এই যে এগুলি বট আমরা শেয়ার করছি, ঠিক আছে? তো যাই হোক, এখানে আর কিছু নাই আপাতত আপডেট, আর রিবক্সে কিন্তু অবশ্যই ডেলি চেক ইন করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।